নিরামিষ দিনে একদম সহজভাবে বানিয়েছি পুরভরা পটল। মুগের ডাল ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কয়েকটা পটল নিয়েছি, আমি 5টা পটল নিয়েছি। উপরের খোসাটা ছুরির সাহায্যে ছুলে নিয়েছি। ছুলে সমস্ত পটলগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। পটল এইভাবে বানালে খেতে দারুণ হয়। এবার আমি সমস্ত পটলগুলো আমি দুভাগ করে কেটে নিচ্ছি। আমি যে কটা পটল নিয়েছি সবগুলোর বীজ এবার আমি ফেলে দিচ্ছি। একটা একটা করে সমস্ত পটলের বীজ পরিষ্কারভাবে ফেলে দিতে হবে। পটলগুলো ছিল একদম কচি, সেজন্য দানাগুলো পাকেনি। আমি সেজন্য পটলগুলো দানাগুলো সমেতই আমি পেস্ট করে নেব। সমস্ত পটলের বীজ ফেলে দেয়া হয়ে গেছে। এবার আমি ওই পটলগুলোকে নুন মাখিয়ে রেখে দিলাম। একটা মিক্সিং জারে পটলের ভিতরের অংশটা দিয়েছি, তার সাথে 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা নারকেল কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা মুড়ে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলে আগে সিদ্ধ করা মুগ ডাল দিয়েছি। মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, ওই ডালে একটুও জল রাখিনি। শুকনো করে সিদ্ধ করা মুগ ডালের সাথে দিয়ে দিলাম পটলের পেস্ট। ওর সাথে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা। এবার কালো জিরে দিয়ে দিতে হবে। কয়েকটা কারি পাতা দিলাম, কুচি করে কেটে রেখেছিলাম। উপরে 2 চামচ বেসন দিয়ে দিলাম, বাইন্ডিংটা ভালো হবার জন্য। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোটা যত ভালো হবে টেস্ট তত ভালো আসবে। বেশ অনেকক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আগে যে পটলগুলো আমি নুন মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যে পুর ভরে দিলাম। এক এক করে সমস্ত পটলের পুর ভরে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ রাইস ফ্লোর নিয়েছি, পটলের উপর আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে একদম তৈরি করে নিয়েছি। উপরে রাইস ফ্লোর ছড়িয়ে দিলে খেতে মুচমুচে হবে আর ভালো লাগবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হবার জন্য। সমস্ত পটলগুলো রেডি হয়ে গেলে আমি এবার একটা একটা করে পটল ওই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম জোরে দেওয়া যাবে না, জোরে দিলে ভিতরটা পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। দারুণ টেস্টি এই পটলের রেসিপি, গরম ডাল ভাত এর সাথে দারুণ লাগে। নিরামিষ দিনে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।